সবাই ঘরে ঘরে আসছে উমা বছর বছর পরে পরে একটি পুজোর দিনগুলোকে আরেকটু জাঁকজমক করে নেওয়ার জন্য আমাদের কিন্তু নোম্যান্স ল্যান্ডের একটা দারুণ সংযোজন একটা দারুণ প্রোগ্রাম আপনাদের সকলের জন্য স্ক্রিন ছেড়ে কিন্তু যেতে একটু ইচ্ছে করবে না কারণ নোম্যান্স ল্যান্ড নিয়ে পুজোর রঙ্গ যেখানে আমাদের যারা দশভুজা বাড়িতে পরিবারে তাদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে খেলবো একটা দারুণ খেলা কার্তিকের সাথে তোমাকে প্রপোজ করলো যে যাবে তুমি অষ্টমীর সন্ধ্যায় আমার সাথে ঘুরতে কার্তিকের সাথে তো যেতেই হবে অবশ্যই হেঁটে হোক বাইকে হোক বাইকে গেলে তো মজাই আলাদা কার্তিক এত সুন্দর দেখতে তোমার সতীন যদি কলা বউ হয় তাই তোমার ফার্স্ট রিয়াকশন কি হবে আমি তো ঝগড়াটা শুনতে চাই শুধু বৌদিকে খাওয়ালে হবে না তারপরে দাদার দুজনকে ধরে কানে তোমার কি কি আক্ষেপ আছে ওই কথায় কোথায় মার কাছে মার ধর খাই মানে হাতা খুন্তি যা পায় তাই দিয়ে মারে সেটা যেন না হয় মানে সবসময় মার কাছে গুটগান হয়ে থাকতে চাই এলাকার রাতে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ধর্ষণ ধর্ষণের প্রমাণ লোপাটের জন্য খুন করে গলে অন্যা পেঁচিয়ে ঝুলিয়ে আত্মহত্যা প্রমাণের চেষ্টা এমনই অভিযোগে দোষীকে সাব্যস্ত করে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিল বন আদালত দূর সম্পর্কের শালিকে ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্যে শ্বাস করে খুন করে গলায় ওরনা পেঁচিয়ে ঝুলিয়ে দেবার অভিযোগে অভিযুক্ত নিরঞ্জন মণ্ডলকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল বঙ্গা আদালত এদিন বঙ্গা আদালত অভিযুক্ত নিরঞ্জন মণ্ডলকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন শুক্রবার বঙ্গা আদালত ফাস্টট্রাক ওয়ানের বিচারক বিনয় কুমার পাঠক এই সাজা ঘোষণা করেন জানা গেছে দু সালের নয় জুন গাইঘাটা থানার শ্রীপুর এলাকায় একটি মেলা উপলক্ষে সেখানে মনোহারির দোকান দিয়েছিল নাবালিকা ও তার দাদা রাত হয়ে যাওয়ায় দাদা দূর সম্পর্কের এই জামাইবাবু নিরঞ্জনকে বলে বোনকে বাড়িতে পৌঁছে দেবার জন্যে সেই মতো নিরঞ্জনের সাথে বাড়িতে ফিরছিল নির্যাতিতা অভিযোগ বাড়ির অদূরে একটি বাগানের ভেতর নিয়ে গিয়ে জোর করে নিরঞ্জন নাবালিকাকে ধর্ষণ করে ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্যে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে তার মৃতদেহ নিয়ে গিয়ে তাদেরই বাড়ির টালির চালের নিচে ওড়না পেছিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ পরদিন সকালে অর্ধনগ্ন অবস্থায় নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় ঘটনায় অভিযোগ দায়ের হয় গাইঘাটা থানায় তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে অভিযুক্ত পুলিশি জেরায় ঘটনার কথা স্বীকারও করে নেয় তারপর দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে মামলা চলছিল এই মামলায় প্রায় ষোলো জনের সাক্ষ্যগ্রহণ করা হয় সাক্ষ্যগ্রহণ শেষে গত মাসের আঠাশ তারিখে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক এদিন ছিল সাজা ঘোষণা এ বিষয়ে এই মামলার সরকারি আইনজীবী সমীর দাস বলেন একজন নাবালিকাকে রাতে তার বাড়িতে পৌঁছে দেবার নাম করে তার সরলতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে খুন করার মতো জঘন্য অপরাধের যে অভিযোগ ছিল তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সাক্ষ্য প্রমাণাদির পর আদালত এই নির্দেশ দিয়েছেন সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা